মানসিক ভারসাম্যহীন তরুণী হঠাৎই ফিরে পেলেন স্মৃতি, বলে উঠলেন বাড়ির ঠিকানা, বাবা মায়ের নাম, ফিরে পেলেন পরিবার। পূর্ব মেদিনীপুরের মাতঙ্গিনী সিং এর গল্প হার মানাচ্ছে জমাটি চিত্রনাট্যকেও। ময়না বলছি, বাড়ি যাচ্ছ, কেমন লাগছে তোমার? নাম তার মাতঙ্গিনী সিং, সকলে চেনে ময়না নামে। এর জীবনের চিত্রনাট্য সিনেমাকেও হার মানায়। ছবির নায়িকার মতোই মাতঙ্গিনীও হঠাৎ করে ফিরে পেয়েছেন নিজের লুপ্ত অতীতকে, ফিরে পেয়েছেন নিজের পরিবার। ম্যাডাম ফোন করতেছে, এখন বলতেছে আর যে আমার এই নাম্বারে কথা বলবে, সেই নাম্বারে ফোন করে এখানে। মাতঙ্গিনী বাড়ি পূর্ব মেদিনীপুরের ময়না থানার হরিদাসপুরে। 9 বছর আগে পশ্চিম মেদিনীপুরে আত্মীয়র বাড়িতে গিয়ে তিনি হারিয়ে যান। মাতঙ্গিনীকে উদ্ধার করে নিমতরী স্নেহ নীড়ে রেখে যায় খড়গপুর থানার পুলিশ। স্মৃতিশক্তি হারানো মাতঙ্গিনী সমস্ত প্রশ্নের উত্তরে একটাই কথা বলেছিলেন, ময়না। সে থেকে মাতঙ্গিনী হয়ে গেলেন ময়না। স্নেহ নীড়ে হাতের কাজ শিখলেন, 9 বছরে নিজস্ব এক জগৎ তৈরি হয়ে গেল তাঁর। তারপর দিন কতক আগে হঠাৎই ফিরে পেলেন স্মৃতিশক্তি, নাম ধাম সমস্ত কিছু জানালেন হোম কর্তৃপক্ষকে। এবং অবশেষে যখন সে তার বাড়ির ঠিকানা বলতে পারে, আমরা সেখানে গিয়ে যোগাযোগ করি, তার মা দিদি আসে। মায়ের হাত ধরে বাড়ি ফিরলেন মাতঙ্গিনী। কেনই বা সব হারানো, কি করি বা সব ফিরে পাওয়া, তার জীবনের এই চিত্রনাট্য লিখলেন কে? 24 ঘন্টার জন্য ক্যামেরায় চন্দন ভূঁইয়ার সঙ্গে কিরণ মান্নার রিপোর্ট, পূর্ব মেদিনীপুর।